হাই গাইজ, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আজকে অ্যাকচুয়ালি তোমরা নিশ্চয়ই ভাববে যে আগের দিনে শপিং করতে গেলাম আসানসোলে, তাহলে নেক্সট ডে মানে শপিংয়ের পরের দিনে যেটা হওয়া উচিত, শপিং কী কী করলাম, মানে শপিং হল ব্লগ আর কি, যেটা আগের আগের সপ্তাহে করেছিলাম, শপিং করে আসার পরের দিনের ব্লগটা ছিল শপিং হল ব্লগ। কিন্তু আজকের চিত্রটা একটু আলাদা হয়ে গেল। কেন কি দেখো, আমাদের লাইফ তো সত্যি কথা বলতে কি আনপ্রেডিক্টেবল, কখন যে কি হবে কেউ আমরা জানি না। তো যেটা আর কি হয়েছে, মায়ের তোমরা আগের দিন আমি বলেছিলাম যে মা ওই অ্যাস্কেলেটারে পড়ে গেছিলো, কিন্তু তাতে মা ঠিকই আছে, অতটা অসুবিধা হয়নি, একটু ছুলা গেছিলো, চাচা গেছিলো এরকম, তো সেটাতে মায়ের কোনো প্রবলেম হয়নি, মা এখন ঠিকঠাক আছে। কিন্তু প্রবলেম যেটা হয়েছে সেটা তোমরা যারা আমার পুরনো ভিউয়ার আছো তারা সবাই জানো যে বৌদির একটা ট্রিটমেন্ট দীর্ঘদিন ধরেই চলছে, প্রায় ধরো 2-3 মাস তো হলোই চলছে ট্রিটমেন্টটা। ট্রিটমেন্ট চলছে, কিন্তু সত্যি কথা বলতে আমাদের এই সাইডে ডক্টরের ওপর ভরসা লাগছে না, কিন্তু ওনারা ভরসা দিচ্ছিলেন যে ওষুধে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, কিন্তু ওষুধে ঠিক তো হলোই না। দেখো কি হয়েছে, মানে শুধু ঠিক হলো না বলতে, দেখো কি হয়েছে, আসানসোল থেকে আসার পরের দিনে যেটা হয়েছে, বৌদির কয়েকদিন ধরে হালকা করে মাথা ঘোরাচ্ছিল, মানে যে ডাক্তারের কাছে গেছে ধরো সবাই অ্যান্টিবায়োটিক হ্যান ত্যান অনেক রকম ওষুধ দিয়েছে, যাতে ওর মাথা কিন্তু ঘোরাচ্ছিলই, কিন্তু পরের দিনে এসে কি হয়েছে, ও মাথা ঘুরিয়ে পড়ে যায়। ঠিক আছে, মাথা ঘুরিয়ে পড়ে যাওয়ার পর যেটা করেছিলাম, তোমার নিয়ে গেছিলাম আমাদের এখানে সুপার স্পেশালিটি হসপিটালে। তো সেখানে আমি একটুখানি ব্লগ করেছি, না করা নয়, তো সুপার স্পেশালিটি হসপিটালের একটুখানি ব্লগ আছে, ভাবলাম তোমাদেরকে মানে সব কিছুই যেহেতু জানাই, ধরো ছোট বড় ভুল ঠিকঠাক বলো বা ভালো মন্দ বলো, তাহলে এগুলো নিশ্চয়ই অবশ্যই তোমরা আমার যেহেতু ফ্যামিলি মেম্বার তোমাদের জানা প্রয়োজন আছে, তো যার জন্য একটুখানি আমি ব্লক করেছি। তো তোমরা সেটা আগে দেখে নাও, তারপরে আমি বাকি পার্টটা বলছি। দেখো কোথায় এসেছি এখন জানো, দেখো এটা আমাদের হচ্ছে সুপার স্পেশালিটি, যেটা আমাদের বাড়ির থেকে একদম সামনে, মানে তোমার 2-3 মিনিটও লাগে না, একদম সামনে সুপার স্পেশালিটি হসপিটালটা। তো এই সকালবেলায় বৌদিরা আসলে চিকুকে এই কদিন দিতে যাচ্ছে স্কুলে, তো যার জন্য তোমার ওই আসার সময় ওর মাথা ঘুরে গেছে। অ্যাকচুয়ালি ওর অনেক দিন থেকে তোমার ইয়েগুলো খাচ্ছে, হয়তো ওটাই হবে সম্ভবত, ওই ট্রিটমেন্ট চলছে যেহেতু অনেক অ্যান্টিবায়োটিক, এখন তো বুঝতেই পারছো অ্যান্টিবায়োটিক ছাড়া আর কোনো ট্রিটমেন্ট নেই। তো আমি ভিডিওটা বৌদিকে এখন ওই ভেতরে তোমার বসিয়ে দিয়ে এসেছি, কেন কি এমার্জেন্সিতে ভাবছি একবার চেক করে নেব হসপিটালে, আর আউটডোরও খুলবে 9টার সময়, কিন্তু এখন তোমার ওই 8:30 বাজে, তো এমার্জেন্সিতে দেখিয়ে ভাবছি বেরিয়ে যাব। তো চলো, বৌদিকে আমি ওখানে বসিয়ে দিয়ে ভাবলাম তোমাদেরকে এই ইনফরমেশনটা একটু দিয়ে দিই। তো চলো, সকাল থেকে যা যাচ্ছে আজকে, আবার তারপর আবার কী যে হবে কী জানি। দেখো সুপার স্পেশালিটি হসপিটালের এটা হচ্ছে এমার্জেন্সি গেট। যিনি ছিলেন ম্যাডাম আর কি, তো উনি খুব তো রাগছেন যে এতদিন অ্যান্টিবায়োটিক খাচ্ছ কি, এত নি দেখালাম যে দুর্গাপুর মিশনের সার্জেন দিয়েছেন এগুলো, তো উনি বললেন, আমি বললাম যে যদি কোনো ইঞ্জেকশন দিলে আর কি শুকিয়ে যায়, অনেকটা শুকিয়ে এসছে, তো জানি না এবার মনে হচ্ছে সার্জারি করতে হবে, ফোড়াটা অল্প মানে এমনি শুকিয়ে আছে, কিন্তু ওষুধ বন্ধ করে দিলে হালকা রস তারপরে তোমার ব্লাড ওইসব বেরোচ্ছে। তো এবার উনি বললেন না এটা তো আমার ইয়ে নয়, তুমি তাহলে তোমরা তাহলে আউটডোরে একবার সার্জেনকে দেখিয়ে নাও। তো দেখি এবার যা লাইন, দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরাটা অন করে একবার লাইনটা দেখাচ্ছি, তো যা লাইন দেখি যদি সার্জেনকে দেখাতে পারি তো সার্জেনকে দেখিয়ে নেব, আর তা না হলে আবার অন্য কোথাও দেখাতে হবে, বলা তো যায় না কখন কোন ডাক্তারের ওষুধে আর কি কাজ হয়ে যায়। তো যার জন্য ভাবছি যে একবার সার্জেনকে একটু বসি, বসে একটু সার্জেনকে দেখিয়েই তারপরে বেরোবো। তো বৌদিকে আমি বসিয়ে রেখেছি, মানে শরীর ভালো নেই তো যার জন্য এখন মানে বৌদিকে দেখাচ্ছি না, তো তারপর দাঁড়াও তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি বৌদিকে, ঠিক আছে চলো।
একটু বসে দেখিয়ে নি তো ভিড়টা দাঁড়াও দেখাচ্ছি। দেখো আউটডোরের জন্য লাইন দেখছো, ভীষণ লাইন। টিকিটটা হয়ে গেল, সেটে লাইনে দাঁড়িয়ে আছি, তো দেখানো হোক, তারপরে আবার তোমাদেরকে জানাচ্ছি কি বললেন। তারপর সার্জেনকে দেখানোর পর সার্জেন যেটা বললেন আর কি, উনি বললেন এটা অপারেশন, মাস্ট অপারেশন করতেই হবে। তো উনি বললেন আমি করে দেবো, কোনো অসুবিধে নেই, অপারেশন করে দেবো, অনেকটা জায়গা কাটতে হবে, অপারেশন তো করতেই হবে, তা না হলে এরকম প্রবলেমগুলোই আসবে, অনেক দিন অ্যান্টিবায়োটিকও খাওয়া হয়েছে। তো যাই হোক, অনেক টেস্ট উনি লিখে দিলেন, যেগুলো স্বাভাবিক যেগুলো হয় আর কি। তো তারপর আমাদের বাড়ি থেকে যেটা এখন ডিসিশন নেওয়া হলো যে চেন্নাই নিয়ে যাচ্ছে বৌদিকে, ঠিক আছে, চেন্নাই নিয়ে যাওয়া, মানে চেন্নাই নিয়ে যাওয়ার ডিসিশন হলো আর কি। যে দাদা বলল, বাবা, আমরা সবাই মিলে আর কি ডিসিশন নেওয়া হলো যে অত ঝামেলার দরকার নেই, চেন্নাই অ্যাপেলো নিয়ে যাওয়ার জন্য আর কি পুরো একদম প্রসেস হয়ে গেছে। দেখো এগুলো লাগেজগুলো তো তিনটেই নিয়েছে, খুব বেশি এক দু ঘন্টার মধ্যে আর কি প্যাকিং করবে, 9টার সময় টিকিট হলো বুক আর কি। তো এই তিনটেই আর কি, বাস আরেকটা হ্যান্ড থাকছে বৌদির হাতে। এ দেখো ওরা রেডি হয়ে দাঁড়িয়ে আছে বেরোবার জন্য। আর বৃষ্টি দেখছো, বৃষ্টি বলছে আজকে আর ছাড়াবই না, তো এরকম কষ্ট করে আর কি ওদেরকে বেরোতে হলো। তোমার ট্রেনে রিজার্ভেশন করতে যাচ্ছিল কিন্তু সব দেখছে, রিজার্ভেশন করতে গিয়ে যেটা দেখছে মানে তোমার ওয়েটিং 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 করতে করতে পুজোর পর প্রায় কালী পুজোর পরে মানে রিজার্ভেশন পাচ্ছে। তো যার জন্য এইভাবে কি করে রাখবে, পুজোয় কি করে পার করবে বলো, শপিং টপিং করা হলো, মানে যেদিনে শপিং করতে গেছিলাম সেদিনেই আর কি বৌদি সেরকমভাবে অতটাও মানে মানে গেছিলো, বুঝতেই পারছো মেয়েদের বলো এগুলো একটু নেশা বলতে পারো, তো গেছিলো কিন্তু অতটা মানে শরীরের ইয়ে ছিল না আর কি। তো তাহলে যার জন্য ডিসিশন নেওয়া হলো কি চেন্নাই অ্যাপেলো নিয়ে যাওয়া, ওখানে ডক্টররা যদি বলেন অপারেশন করতে হবে তাহলে ওরা অপারেশন করেই চলে আসবে। তো এই মাত্র মানে তোমার মোটামুটি এই আধ ঘন্টা হলো ওরা বেরিয়েছে। তো দেখলেই তোমরা সব কিছু দেখালাম, যে ব্যাগ ট্যাগ গুছিয়ে আর কি যাচ্ছে, বৃষ্টি পড়ছে যাওয়ার সময় প্রচণ্ড, আর যখন বেরোলো তখন চিকু ঘুমাচ্ছে, ঘুম পাড়িয়ে গেছে। এবার চিকু উঠলে আমরাও জানি না যে ওকে কিভাবে ফেস করব, ওকে কি বলবো, মানে প্রচণ্ড টেনশনে আছে, বিশ্বাস করো গাইজ, প্রচণ্ড টেনশনে, মানে কি বলবে আজকে, এভাবে যে এই ব্লগটা এভাবে করতে হবে তো জানি না। তোমরা প্রে করো কি বৌদির যেমন রিপোর্ট বলো বা অপারেশনই যদি করতে হয় যেমন সব ঠিকঠাক থাকে আর কি, ভয়ের যেমন কিছু না হয় আর কি। তো ওদের অ্যাকচুয়ালি তোমার আজকে ওই সকাল 9টার সময়তে ফ্লাইট বুক করলো, ফ্লাইটটা হচ্ছে তোমার অন্ডালে 9টার সময়। তো যার জন্য ওরা তোমার ওই 2:30 নাগাদ বেরোলো, এখান থেকে বাঁকুড়া স্টেট ধরবে, বাঁকুড়া স্টেট ধরে ওখান থেকে তোমার দুর্গাপুর, দুর্গাপুর থেকে বাইকারে অন্ডাল যাবে, তারপর ওখান থেকে ফ্লাইট ধরে চলে যাবে তোমার চেন্নাই। তো চেন্নাই রুম বুক করা হয়ে গেছে, ওখানে রুম ডক্টর সব বুক করা হয়ে গেছে। দেখো এদিকে বৌদিকে নিয়ে যাওয়া হচ্ছে চেন্নাই, আর এদিকে চিকুর দেখো রাত্রি 12টার সময় জ্বরে গা পুড়ে যাচ্ছে। দেখালাম 2টো বাজছে, কি বলছো চিকুর, এত কষ্ট মানে দেখা যাচ্ছে না, বিশ্বাস করো, মানে চিকুকে দেখে চিকুর বেচারে জ্বর এসছে, মানে এইটুকু বাচ্চার মায়ের কি আর এরকম শরীর খারাপ হওয়াটা সত্যি। এখন ওকে দেখ, মেডিসিন দিলাম ওই তোমার ক্যালপল না প্যারাসিটামল কি মেডিসিন দিয়েছি। তোমার ওই ওই বৌদিরা ফোন করছে, ওরা আর কি পৌঁছে গেছে ওখানে চেন্নাইয়ের আর কি লজে ঢুকে গেছে, যে হোটেলটা বুক ছিল ওখানে ওরা ঢুকে গেছে, আস্তে আস্তে কথা বলছি, চিকু এখন মা ঘুম পাড়াচ্ছে।
তো ওরা ওখানে ঢুকে গেছে, যার জন্য আমিও তোমাদেরকে ওই ইনফরমেশনটা ভাবলাম একটু দিয়ে দিই। তো এটাই আর কি। আমি তোমার মানে আমি দাদাকে বৌদিকে দুজনাকে বলেছি যে মানে ওরা যে সত্যি মানে যাচ্ছে আর কি চেন্নাই অ্যাপেলো, তার জন্য আর কি মানে ধরো যাচ্ছে যে তার তো সেটা তো তোমাদেরকে অবশ্যই আমার দেখানোটা উচিত। আমি মুখে বললাম, তোমরা কেন বিশ্বাস করবে, ঠিক আছে? তো যার জন্য আমি ওদের বলেছি, মানসিক প্রস্তুতি সেরকমভাবে ওরা নেই, মানে বুঝতেই পারছো হঠাৎ করে যাওয়া তো মন থেকে তৈরি নেই। তাও আমি ওদেরকে রিকোয়েস্ট করেছি যে আমার ফ্যামিলি মেম্বারের জন্য প্লিজ একটুখানি ভিডিও ক্লিপ তোমরা পাঠাবে, তো ওরা যদি আমাকে ভিডিও ক্লিপ পাঠায় আমি এটাতে অ্যাড করে দেবো, তা না হলে নেক্সট ব্লগে মানে যেরকম পারবো আর কি, বলছি তো যেমন পাবো পারবো সেরকমভাবেই আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। আমি বলেছি যে ভিডিও ক্লিপ তোমরা পাঠাবে আর কি, অ্যাপেলো মানে ফ্লাইটে যাচ্ছ কি যাই হোক যেরকম পারবে, ভুলেও যেতে পারে ধরো, ওরা তো এরকম এটা অভ্যস্ত নয় ধরো আমার মতো, তো ওরা আমিই ভুলে যাচ্ছি, এতদিন 2 মাস হয়ে গেল তাতে আমিই ভুলে যাই অনেক কিছু, তো ওরা তো ভুলে যেতেই পারে। যদি ওরা কিছু ক্লিপ পাঠায় আমি অ্যাড করে দেবো, তা না হলে নেক্সট ব্লগে আবার দেব। আমি আবার তোমাদেরকে অবশ্যই ইনফরমেশান দিতে থাকবো, যেমন যেমন পাবো নিশ্চয়ই তোমাদেরকে ইনফরমেশান দেবো। তো হয়তো একটু লেটে ব্লগ আসবে, কেন কি বুঝতেই পারছো চিকু আছে বাড়িতে, তো এবার ওকে ধরো একটু সামলাতে তো হবে। তো যেমন যেমন ব্লগ আসবে আমি সেরকম মানে যেরকম যেরকম সময় পাবো আমি সেরকম সেরকম ব্লগ তোমাদেরকে দিতে থাকবো। তোমরা আমার পাশে থেকো প্লিজ আর কি, এই কঠিন সময়টা কিন্তু তোমরা আমার আশা করবো পাশেই থাকবে। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব।